আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দুটি চোখই তার অন্ধ, কিন্তু স্বপ্ন দেখেছিল কিছু করার, সেই স্বপ্নই সত্যি হতে চলেছে ভারতবর্ষের জাতীয় স্তরে। ঝাড়গ্রাম জেলার বড়শালবনির এলাকার কৈমা গ্রামের যুবক শুভেন্দু মাহাতো জন্ম থেকে চোখে কম দেখতে পেতেন। শেষেমেশে তার 2 বছর বয়সেই অ্যাটেন্ডেন্ট হয়ে যায়, তারপর উড়িষ্যা ভুবনেশ্বর শত চেষ্টা করে অপারেশন করিয়ে 2 চোখ ঠিক করতে পারলেন না তার পরিবার। পড়াশোনার জন্য পাঠানো হয় হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমে, সেখান থেকেই তার জার্নি শুরু। পড়াশোনার সাথে সাথে খেলাধুলা ভালো করতেন তিনি। বর্তমানে তিনি শান্তিপুরের বিএড কলেজের পড়ুয়া। 2014 সাল থেকে বাংলার হয়ে ব্যাটিং নিয়ে মাঠে নামার শুরু। অধ্যাবাসের জেরে ক্রিকেটের অ্যাসোসিয়েশনের ফর ব্লাইন্ড অফ ইন্ডিয়ার হয়ে দেশের জার্সি গায়ে পড়ার সুযোগ এবার ঝাড়গ্রামের বড়শালবনি এলাকার ছেলে শুভেন্দু মাহাতোর। জার্নিটা খুব কঠিন হলেও স্বপ্ন দেখেছিল তিনি ছোট থেকেই। স্বপ্ন ছিল পরিবার হয়ে দেশের কিছু করার, কাজে সফল হতে চলেছে খুশি পরিবার। গ্রামে তাকে নিয়েই মাতামাতি, গ্রামের মানুষ, একটি গ্রামের ছেলে ভারতবর্ষের জাতীয় স্তরে খেলতে চলেছে তা কতটা গর্বের ব্যাপার তা এলাকার মানুষ বুঝতে পারছেন। 17 জুন তার সিলেকশন হয়ে আগামী 6 ও 17 ডিসেম্বর পর্যন্ত 20টি ক্রিকেট বিশ্বকাপ ক্রমশই প্রতিযোগিতা হবে। প্রতিবেশী দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা প্রতিযোগিতায় অংশ নেবেন। এই প্রতিযোগী ভারতবর্ষের হয়ে খেলার বাছাই পর্ব শুরু হয়ে গেছে, তাতেই ভারতের হয়ে খেলতে নামবেন জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের গড়শালবনির কুইমা গ্রামের ছেলে শুভেন্দু মাহাতো। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির কি নাম আপনার? আমার নাম শুভেন্দু মাহাতো, আমি ঝাড়গ্রাম জেলা গড়শালবনি ও কৈমা গ্রাম। আমি খুব আনন্দিত হয়েছি এইখান থেকে প্রথমবার আমি ইন্ডিয়া টিমে এবং ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছি। আমি খুব আনন্দিত, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আনন্দিত। পেপারে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এবং আমার যে মিডিয়া রিলিজ ছিল সেটা আমি ফেসবুকে দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই আমাকে যোগাযোগ করে, আমাকে খুব আশীর্বাদ দেয়। আমি খুব আনন্দিত, আমার ক্রিকেট বোর্ডকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা সবসময়ের জন্য আমার পাশে আছে এবং ভবিষ্যতে আশা করি থাকবে। আমাদের খেলা হয় বেসিক্যালি আর রাউন্ড রাউন্ড বল হয়, ঠিক আছে। আমাদের ওই বলের মাধ্যমে সাউন্ড থাকে, বলে প্লাস্টিকের বল হয়, ভিতরে সাউন্ড হয়, সাউন্ড শুনে প্লেয়াররা খেলে। এতে মানে আমি যেহেতু ব্লিয়ান বা দৃষ্টিহীন, পুরোটাই সাউন্ড শুনে ওদেরকে আনন্দ। যখন ফিল্ডিং করবে তখন সাউন্ড শুনে, বোলিং যখন করবে তখন ব্যাটিংয়ের আওয়াজ শুনে, ব্যাটিং যখন করবে বোলিংয়ের বোলারের সাউন্ড এবং বলের সাউন্ড শুনে, উইকেটে বল লাগলে উইকেটে আলাদা সাউন্ড হবে, যেহেতু লোহার স্টাম্প তো তার জন্য আলাদা সাউন্ড হবে। আমার সিনিয়র সিলেকশন হয়েছে 21শে অক্টোবর, আমাকে 8ই নভেম্বর ডাকা হয়েছে। আমাকে ট্রেনিংয়ে আমাদের যে ইন্ডিয়া বোর্ড আছে ওনাদের হেড অফিস ব্যাঙ্গালোরে, CABI ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া, তো ওনারা আমাকে ব্যাঙ্গালোরেই কোচিং ক্যাম্পটা স্টার্ট হচ্ছে, মানে ট্রেনিং ক্যাম্প। হ্যাঁ, সিলেকশন হয়ে গেছে, এবার 17 জনের যে আমাদের টিম তৈরি হয়েছে তাদের একটা ট্রেনিং ক্যাম্প হবে। তোকে প্রশ্ন করা হবে বলা বাহুল্য, কারণ আমি আমার আপ্রাণ চেষ্টা করব ভারত মায়ের জন্য কাপ নিয়ে আসার জন্য। কাপ তো মানে তবেই তো মনে হবে যে ভারত মাকে কিছু দিতে পারলাম, তাছাড়া তো আমি কী করলাম এতদিন। আপনার নাম যদি আরেকবার বলেন। আমার নাম শুভেন্দু মাহাতো। কি নাম আপনার? দীপালি মাহাতো। জোরে করে বলুন। মানে প্রথম যখন বাংলা থেকে এতে চান্স পেয়েছে খুবই গর্বিত, কিন্তু ছোটবেলায় দেখতে পেত তো সেরকম দেখতে পেত না,
তারপরে খুব 2001 মানে তিন সাড়ে তিন বছর বয়সে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার উপরে দুটো নিচে দুটো মোটামুটি দাঁত সঙ্গে সঙ্গেই পড়ে যায়। ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলছে দাঁতগুলো বেরিয়ে যাবে কিন্তু চোখের প্রবলেমটা আমি বলতে পারবো না। তখন চোখের ডাক্তারও দেখানো হয়েছিল কিন্তু যাক সফল হয়নি তাতে। তারপরে 2011 সালে তাকে কলকাতায় হেনতেন যাবতীয় কলকাতায় যতগুলো ডাক্তার আছে মেডিকেল ইয়ে থেকে সব কিছুই করে তারপরে লাস্টে আমরা গেলাম ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে গিয়ে ওকে ইয়ে করলাম, অপারেশন করলাম, পয়সা দিয়েই করেছিলাম, ভালোই পয়সা লেগেছিলো। সেখানেও থেকেছিলাম 15 দিন মতন থেকেছিলাম ঘর ভাড়া নিয়ে, কিন্তু কোনো সফলতা হয়নি। না হওয়ার ফলে তারপরে আবার ডাক্তারবাবু বলছিলেন যে আমি আবার একবার চান্স নেব, তখনও মানলো না, বলছে না আমি আমার ব্রেনে আঘাত লাগছে, আমার সব দিকটাই আমাকে দেখতে হবে। তখনও নিজে থেকে যখন বললো তখন আমি আর দ্বিতীয়বার অপারেশন করালাম না, বাড়ি চলে এলাম। এসে আবার যেখানে পড়তো সে প্রথম থেকেই ও চৈতন্যপুরে ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করছে, সেই KG-1 থেকেই দিয়ে ওইখানে মাধ্যমিক, ওইখানে উচ্চ মাধ্যমিক, এ করে ওইখান থেকেই ওর প্রথম খেলাধুলা শুরু। তো এত বড় যে খেলাধুলায় এত সব হবে এটা আমার জানা ছিল না। তো যাক এখন অনেক বড় হয়েছে, আরও বড় হোক, হ্যাঁ সবার আছে এবং আমাদের পাড়া প্রতিবেশী সবাই তাকে সহযোগিতা করে, সবাই পয়সা করি না দিক কিন্তু মনের দিক থেকে আনন্দের দিক থেকে সব কিছু যখন যা যেটা যেখানে যাওয়ার সে নিয়ে চললো। গ্রামের একটা ছেলে ওর সঙ্গে মোটামুটি লেগেই থাকে, হ্যাঁ যেখানে যাবো মানে এইভাবে এখন চলছে। আর যা খেলাধুলা যখন অনেক বড় হয়েছে আরও বড় হোক, সবার আশীর্বাদ নিলাম সেদিন বিকেলবেলা, সবাই আশীর্বাদ করলো পাড়ার সবাই, হ্যাঁ একটা আয়োজন করেছিলাম তখন সবাই ইয়ে করলো, দিয়ে সবাই যে যেরকম দিত সে আমি কোনো সরঞ্জাম দিতে পারিনি, ও নিজের অভিজ্ঞতায় ও নিজের মানে কি বলবো সব কিছু নিজেই ম্যানেজ করে চলেছে। খেলাধুলার থেকেও দিতে পারিনি, পড়াশোনায় যেটুকু মানে দিতে হয় সেটুকু ছাড়া আমি বেশি কিছু দিতে পারিনি, যা কাজও নিজের কি বলবো নিজের সমর্থ মতোই ও নিজে এগিয়ে গেছে, আমি সেদিক থেকে কোনো সহযোগিতা করিনি। এখন খুব গর্ববোধ লাগছে, আরও বড় হোক, হ্যাঁ সবার আশীর্বাদ পাক এবং আমিও আশীর্বাদ করছি যেন এখন বাংলার একটা খুব খেলোয়াড় হয়ে যাক, হ্যাঁ এই এইটুকুই আমি চাইছি। আপনার নাম যেটা আরেকবার বলেন। আমার নাম হচ্ছে দীপালি মাহাতো। কি নাম আপনার? আমার নাম দিব্যেন্দু মাহাতো। খুব ভালো লাগছে, এখন ছোটোবেলা থেকে আমিও মানে চোখে কম দিতে পারি, দুই ভাই আমরা চোখে কম দিতে পারি, একই স্কুলে দুই ভাই পড়াশোনা করেছি, এ থেকে ওইখান থেকে হলদিয়া যে স্কুল আছে দুইজন মিশন আশ্রম স্কুল ফর দ্য ব্লাইন্ড, ওইখান থেকে দুজন পড়াশোনা করেছি, ওইখান থেকেও খেলাধুলার উন্নতি হয়েছে, ওইখান থেকে খেলাধুলা করে মারানেসে বেঙ্গলের যে টিম আছে সে চান্স পেয়েছিলাম দুই ভাই। খুব ভালো লাগছে, অনেক পরিশ্রম করেছে, কোনো পরিশ্রম না করলে তো ইন্ডিয়া টিমের চান্স পাওয়া যায় না, সে অনুপাতে খুব মানে ভালো ভালো লাগছে আর কি। ছোটোর থেকে ওর তো পড়াশোনা ভালো, ওর হচ্ছে যে মানে খেলাধুলার প্রতি ইন্টারেস্ট যেরকম ছিল পড়াশোনার প্রতি সেরকম থেকে মানে এটা পড়াশোনা করতে করতে খেলাটা চালিয়ে গেছে আর কি। যত যেই হোক যত কষ্ট হোক মানে পারিবারিক মানে টাকা পয়সার জায়গায় মানে আমাদের তো ফ্যামিলি গরিব ফ্যামিলি, যতটা কষ্ট হলো নিজের খোঁজা নিজে চালাতে চেষ্টা করতো আর খেলাধুলা এইভাবেই চালিয়ে গেছে। খোঁজে হতো সরকার থেকে এখনও কিছু পায়নি, কেন ওটা পড়াশোনা এম এ গ্রাজুয়েশন কমপ্লিট সব বিএড করছে, বিএড করছে তো এখনও কোনো সরকার থেকে বা কোনো সাহায্য এখনও সেরকম পায়নি। ও একবার খেলতে গেলে তখন ইয়ে থেকে দিয়েছিলো কিছু সাহায্য করে। এখন কেমন লাগছে? এখন খুব আনন্দ বোধ হচ্ছে নিজেকে ওর দাদা হয়ে যে আমার ভাই চান্স পেয়েছে। আরেকবার যদি নামটা বলেন। আমার নাম দিব্যেন্দু মাহাতো। কী নাম তোমার? আমার নাম চন্দন মাহাতো। না ছোটোর সঙ্গে ছোটো থেকে দাদার সঙ্গে ঘোরাঘুরি সব সব জায়গা যাই, যেমন এই বিডিও অফিস মানে প্রত্যেক সরকারি বিভিন্ন জায়গায় যাই আমি হেল্প করি। অ্যাসিস্ট্যান্ট। কেমন লাগছে এখন? মোটামুটি ভালোই লাগছে, দাদা চান্স পেয়েছে T20 ওয়ার্ল্ড কাপে ব্লাইন্ড ক্রিকেট।
ভালো লাগছে। মোটামুটি খেলতো, আমরাও চেষ্টা করতাম ঠিকভাবে বল করার জন্য, ব্যাটিংও করতো ঠিকঠাক, আউট করতে পারতাম না তাকে। খুবই ভালো লাগছে, কিছু বলার নেই, গর্ববোধ হচ্ছে। আর ছোটো থেকেই প্রায়, কোন আমি অনেকেই ছোটো, একসাথেই মোটামুটি সব জায়গায় যেতাম। আর আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।